চট্টগ্রামের আলোচিত স্কুল ছাত্রী তাসফিয়া আমিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তদন্তকারী পুলিশ সদস্যরা। ঘটনার আরও একাধিক সিসিটিভির ফুটেজ হাতে পেয়েছে, সেগুলো পর্যালোচনায় বেশ কিছু তথ্য উপাত্ত বেরিয়ে এসেছে। এখন অপেক্ষা ভিসেরা রিপোর্টের। এটি পেলেই তাসফিয়া আত্মহত্যা করেছে নাকি হত্যার শিকার তার রহস্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ। পুলিশ এখন মোটামুটি নিশ্চিত নগরীর চায়না গ্রিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে তাসফিয়া আর বাসায় ফিরে আসেনি। মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন করে ওই রেস্টুরেন্টের সিসিটিভির একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া নগরের সন্দেহভাজন বেশ কিছু এলাকার সিসিটিভির ফুটেজও পুলিশের হাতে এসেছে। সংগ্রহ করা হয়েছে তাসফিয়াদের বাসার সিসিটিভির ফুটেজও। সূত্র জানায়, ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে তাসফিয়া আমিনকে পতেঙ্গা সমুদ্র সৈকতে কারা নিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তার মৃত্যু কিভাবে হয়েছে তারও তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা প্রকাশ্যে কিছুই বলছেন না। এ বিষয়ে সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, তদন্তে অনেক অগ্রগতি হয়েছে, আর একটু অপেক্ষা করতে হবে। ঢাকা থেকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই সবকিছু জানানো হবে। নতুন করে তাসফিয়ার বাসার সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে। পহেলা মে বিকেল 5:20 বাসা থেকে বের হয় তাসফিয়া, এরপর আর ফেরেনি। বাসার নিরাপত্তারক্ষী লোকমান হোসেনও পুলিশের জিজ্ঞাসাবাদে একই তথ্য দিয়েছেন। আর নগরীর গোলপাহাড় মোড়ের চায়না গ্রিল রেস্টুরেন্টের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ওই দিন সন্ধ্যা 6:00 তাসফিয়া ও তার বন্ধু আদনান মির্জা সেখানে প্রবেশ করেন। এরপর সন্ধ্যা 6:37 দিকে তারা একসঙ্গে বেরিয়ে যায়। এরপর রেস্টুরেন্টের সামনে একটি সিএনজি অটোরিকশায় তাসফিয়াকে তুলে দিয়ে আদনান আরেকটি সিএনজি অটোরিকশায় তার পিছু নেয়। সন্ধ্যা 6:48 ওয়ার নিজাম রোডে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, তাসফিয়ার বাসার গলির খানিক সামনে ধীরগতিতে চলছিল সিএনজি অটোরিকশাটি। বাসায় যেতে হলে ওয়েলফুড রেস্টুরেন্টের সামনের পথ পাড়ি দিয়ে মেডিকেল সেন্টারের গলি দিয়ে ঢোকার কথা, কিন্তু সে পথে যায়নি তাসফিয়াকে বহনকারী সিএনজি অটোরিকশাটি। একই সিএনজি অটোরিকশাতে রাত 8:10 তাসফিয়াকে পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে দেখা গেছে। তদন্তকারীরা বলছেন, যতটুকু জেনেছি তাসফিয়ার কাছে কোনো টাকা ছিল না, তাহলে সিএনজি অটোরিকশার ভাড়াকে দিল। পুলিশের ধারণা, চায়না গ্রিল রেস্টুরেন্টে অবস্থানকালে তাসফিয়ার আঙুলে একটি সোনার আংটি দেখা গেছে, কিন্তু মরদেহ উদ্ধারের সময় সেটি পাওয়া যায়নি। এমনকি সঙ্গে থাকা মোবাইল ফোনটিও এখন অবধি পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 2 মে স্থানীয়রা পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সৈকত এলাকার 18 ব্রিজের উত্তর পাশের পাথরের উপর হয়ে পড়ে থাকা অজ্ঞাত লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা লাশটি তাসফিয়ার বলে শনাক্ত করেন। সুরতাহল রিপোর্টের মরদেহের এক চোখ উপড়ে ফেলা, অপর চোখ নষ্ট করে দেওয়া ছাড়াও নাক মুখ থেতলানো, পিঠ, বুক এবং নিতম্বে নির্যাতনের ছাপ পেয়েছে পুলিশ। তার বুকের মাঝেও নখের দাগ রয়েছে।